বন্ধুরা, এটা হলো আমার আলোকনন্দা বা অ্যালামন্ডা গাছ। আর এই গাছটাকে আমি এপ্রিল মাসে প্রতিস্থাপনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। গাছের গ্রোথটা খুব ভালোভাবে হচ্ছে, কিন্তু এতে খুব ভালোভাবে কুঁড়ি তৈরি হচ্ছিল না, কারণ অনেক বেশি আমার কাছে গাছ আছে। তো এই গাছটাতে আমি ফার্টিলাইজার বা সার দিতে ঠিক মতো টাইম পাইনি বা মনে ছিল না। অনেক গাছ এখন অনেক মানে ভর্তি হয়ে গেছে এরকম বৃষ্টির জল পাওয়াতে। এই গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু এতে কুঁড়িটা তৈরি হচ্ছে না। তো আজকে আপনাদের সঙ্গে এমন একটা সার শেয়ার করব যেটা খুব মানে কম দাম আর সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল হয়ে যাবে, যে কোনো জায়গাতেই আপনারা পেয়ে যাবে যেখানেই থাকেন। আর এটা হলো, দিলেই আপনার কাছে অবশ্যই ফুল আসবে, আমি রেজাল্টও দেখাবো, 20 দিন পরেই এতে ফুল দেখা যাবে। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আলোকনন্দা যে গাছ আছে এতে অনেক ভ্যারাইটিস আছে। আমার কাছে একটা লালচে রঙের মধ্যে আছে আর একটা হলুদে আছে, ভীষণ সুন্দর ফুল, পার্মানেন্টই গাছ আছে। আর এটা আমি নর্মালভাবে টাইমিং হলো মার্চ এপ্রিলের মধ্যে প্রতিস্থাপন করা বা শেকড় কাটার সময় থাকে, এই সময় আপনারা করতে পারবেন যদি আপনাদের গাছে রুটস বাউন্ড হয়ে আছে। আর এর জন্য যেরকম মাটি তৈরি করতে হয়, ভ্যালড্রেন মাটি দরকার হয়, তার ভিডিও একবার দেখে নেবেন যে কিভাবে প্রতিস্থাপন করতে হয়, কতটা নিউট্রিশন লাগে সবকিছু। গাছের ওভারঅল গ্রোথ খুব ভালোভাবে হয়েছে, কিন্তু যেহেতু আমি ফার্টিলাইজার দিইনি, প্রত্যেক মাসেই ফার্টিলাইজার দিতেই হয় প্রত্যেকটা গাছে, যেহেতু টবে আমরা গাছগুলো বসে। তবে একটা টিপস বলে দিই, এই যে যে গাছটা আছে এর কিন্তু ময়েশ্চার মাটিটা খুব পছন্দ হয়, মানে অনেক বেশি জল যেন ভর্তি না থাকে, ড্রেন হয়ে যাবে, কিন্তু মাটিটা সবসময় একটা হালকা ভিজে ভাব থাকা দরকার, তবেই কিন্তু এই গাছটা খুব ভালোভাবে মানে গ্রোথ করে বা ফুলও খুব ভালোভাবে আসে। আর এরকম কন্ডিশন করার জন্য আপনার রেগুলার জল দিতে হবে, যেহেতু এখন বৃষ্টিকাল, তাই জন্য একটুখানি আপনারা জলটা বৃষ্টি হলে দেবেন না, আর যদি না হচ্ছে তখন মাটিটা দেখে নিয়ে দেবেন, কিন্তু গ্রীষ্মকালে দুবেলা জল এতে দিতেই হয়। এবার চলুন সারের ব্যাপারটা দেখে নিই, যে কোন সারটার কথাটা আমি বলছি। তো এটা হলো আমাদের সর্ষের খোল। সর্ষের খোলটা কিন্তু খুব ভালোভাবে ফুল আনার জন্য সাহায্য করে, আর পুরো নিউট্রিশন থাকে এতে, যেগুলো আমাদের গাছের ওভারঅলের জন্য দরকার। কিন্তু দিতে কিভাবে হবে, যদি আপনারা এইভাবে দিচ্ছেন মানে উপরে দিয়ে ছেড়ে দেবেন না, এটা 1 মুঠো সর্ষের খোল আমি দিচ্ছি। 1 মুঠো সর্ষের খোল মানে ধরে নিন 3 চামচ মতো, 10 ইঞ্চি টবের জন্য। তো এরকম সর্ষের খোল যে কোনো জায়গায় আপনারা 35 থেকে 40 টাকা পার কেজি পেয়ে যাবেন, আর নর্মাল যে কোনো সারের দোকানেই পেয়ে যাবেন, বা যেখানে তেল টেল ভাঙানো হয় সেখানেও আপনারা পেয়ে যাবেন। ব্যাস ওপরে এইভাবে দিয়ে ছেড়ে দেবেন না, নালে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে, ওপর থেকে মাটি দিয়ে ভালো করে কভার করে দেবে। আর যেহেতু এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি এসে গেছে, কিছু জায়গা হয়তো বৃষ্টিটা এখনো যায়নি হবে, তো যেখানেই বৃষ্টি হয়েছে সেখানে টবের মাটিটাকে পুরো ভর্তি করে দেবেন টবটাকে, যাতে অনেক বেশি টবের মানে ওপরে জলটা যেন না দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু রেনি সিজনের একটা খুব ভালো টিপস, যাতে আপনার যদি একদম সবসময় যদি টপটপে ভাবে ভরে থাকবে জলটা, তাহলে কিন্তু শেকড় পচে যাওয়া বা ফাঙ্গাস ধরার চান্স থাকে। তো ব্যাস এইভাবে ভর্তি করে দিলে আপনার এক তো এই সারটা ফাঙ্গাস লাগবে না। নিম খোল বা সর্ষের খোল দিতে গেলে এরকম আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হয়, নাহলে অনেক বেশি ছত্রাকের আক্রমণ হয়। তবে নিম খোল আর সর্ষের খোল থেকে যে ছত্রাকটা তৈরি হয় সাদা সাদা মতো, ওটা কিন্তু আমাদের গাছে কোনো ক্ষতি করে না। ওপর থেকে একটু মাটি দিলে বা মাটিটাকে একটু খুঁচে দিলেই ঠিক হয়ে যায়। এটা যেটা দেখছেন এটা হলো 20 দিন পর থেকে ফুল আসা স্টার্ট হয়ে গেছিল। আর গাছের কন্ডিশনও দেখে নিন, গাছটা আরো বড় হয়ে গেছে আর ফুলও খুব ভালোভাবে আসছে। আমি শুধু কিছু কিছু টিপস আছে যেগুলো আপনাদেরকে বলি, অনেক ছোট ছোট টিপস, আপনারা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরও গাছের কন্ডিশন এরকমই হবে আর খুব ভালোভাবে ফুল আসবে। আর গাছগুলো কিন্তু 6 থেকে 7 ঘন্টার রোদ খুবই প্রয়োজন, মানে আপনারা মিনিমাম 5 আওয়ার্স তো দেবেই রোদ। আর একটা জিনিস বলবো, যেহেতু এখন বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু আমাদের গাছের জন্য যতটাই ভালো ততটাই কিন্তু ক্ষতিকারক। যেমন কি অনেক বেশি একভাবে বৃষ্টি হলে জলটা দাঁড়িয়ে থাকলে ফাঙ্গাস ধরে যায় বা এমনিও ফাঙ্গাস ধরে যায় অনেক সময়, তো ফাঙ্গিসাইড পাউডার এই সময় অ্যাপ্লাই অবশ্যই করবেন। দ্বিতীয় কথা, এই সময় কিন্তু ছোট ছোট পোকামাকড় কিন্তু ভর্তি হয়ে থাকে বেশিরভাগই গাছে, তো আপনারা কিন্তু কীটনাশক
কীটনাশক অবশ্যই কিন্তু ছড়িয়ে দেবেন, মানে যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করছেন, আমি রোগার বা কনফিডার এগুলোই ব্যবহার করি, তো 2 ml মতো 1 লিটার জলে মিশিয়ে দেওয়ার পরে পুরো গাছে স্প্রে করবেন প্রত্যেক 10 দিন অন্তর। তাহলে দেখবেন আপনাদের গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না, ছত্রাকের আক্রমণ হবে না। ফাঙ্গিসাইডের ব্যাপারটা যদি বলবো, তাহলে আমি বেশিরভাগই সাফ ফাঙ্গিসাইডটা ব্যবহার করি। আপনারা দেখেছেন ওর থেকে ডাল থেকে চারাও তৈরি করা হয়। আর এই যে আলোকনন্দা গাছটা আছে, এর ডাল থেকে চারা তৈরি করেছিলাম কিছু মাস আগে, আর খুব ভালো গ্রোথ আছে এখনো, গাছগুলো খুব ভালো গ্রোথ আছে। আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, আমি লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আর এই সময় বেশি করে মানে ডাল থেকে চারা তৈরি করুন, যদি আপনারা বিগনার্স আছেন তাও করতে পারবেন, কারণ এখন যে ওয়েদার সেই ওয়েদারে কিন্তু যে কোনো ডাল লাগালেই হয়ে যাবে। তো ব্যাস এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, যে কোনো গাছে সম্বন্ধে আপনারা কমেন্ট করছেন, একটু আপনাদের গাছের ডিটেলসটা খুব ভালোভাবে বলে দেবেন, যে কত ইঞ্চি টবে লাগানো, গাছের হাইট কত, কতদিন আগে কি খাবার দিয়েছেন আর প্রতিস্থাপন কতদিন আগে করেছেন, তাহলে একটু আনসার দিতে সুবিধা হবে। ধন্যবাদ।